এটা হলো অরিজিনাল মনোসেক্স 100%। দুলাকাটা দাগের কারণে কিন্তু টাইগার বলা হয় এটাকে। এই ট্যাংরাটি ভাইরাস মুক্ত, অনেকটা ফ্রিতে চাষ করা সম্ভব। কি মাছ বা কোরাল মাছ? কোরাল মাছ, সামুদ্রিক কোরাল মাছ, যতই মাছ। এই দুটো মেয়ে মাছ, এটা বোয়াল মাছ। বোয়াল মাছ। প্রিয় দর্শক, দীর্ঘ প্রায় এক সপ্তাহ অবরোধের পরে আবারও ফিরে আসলাম পোনাবাজারের আপডেট নিয়ে। পরিবহন বন্ধ থাকায় অনেকটা ক্রেতাশূন্য ছিল বেশ কিছুদিন। আজ হতে পুনরায় বাজারে আসতে শুরু করেছে পাইকারি ক্রেতারা। আজকের পর্বে বাজারে চাহিদা সম্পন্ন এবং সহজে চাষযোগ্য কয়েকটি মাছের দাম ও চাষ পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা যে মাছটি দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হলো ট্যাংরা মাছ, যেটা গুলশা বা দেশি ট্যাংরার তুলনায় বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করছে খামারিদের কাছে। তো এটা হলো নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা, দেশি ট্যাংরা, ওটা কি পাওয়া যায় না? ওটা পাওয়া যায়, কিন্তু ভাইরাস জনিত বলে এখন লোকে এই ট্যাংরা বেশি ছাড়তেছে। কে বলেন যে গুলশার চাষে, কিন্তু গুলশায় ভাইরাস জনিত সমস্যার কারণে অনেকে নোনা ট্যাংরার প্রতি মানে ঝুঁকছে বেশি। জি, লাইনে আছে আর কত করে? এটা তো আপনার কেজিতে 2000 হবে। 2000 600 টাকা, 1000 600 টাকা, 1000 600 টাকা, মানে 60 পয়সা পিস। 60 পয়সা পিস। একক সম্ভব না? একক চাষে হবে না, একক চাষে চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোন বাংলা মাছের মধ্যে? হ্যাঁ, বাংলা মাছের আপনার খাদ্য দেই সেই মাছের যে পায়খানাটা, সেই পায়খানাটাই মাছে খায়। আচ্ছা আচ্ছা, এর জন্য এই মাছে লাভবান। লাভবান, এটি মানে কি সাথী মাছ হিসেবে দিবে? জি জি। দর্শক, আমরা এখন আরেকটা মাছ দেখছি, এটা কি মাছ ভাই? এটা যে অরিজিনাল টাইগার মনোসেক্স। টাইগার মনোসেক্স? জি, টাইগার। টাইগার কেন বলছি আমরা? টাইগার বলতে টাইগারের মতো বড় হয় তাই। টাইগারের মতো, আর গায়ে তো বেশ দাগ দাগ দেখা যাচ্ছে। আর দুলাকাটা দাগের কারণে কিন্তু টাইগার বলা হয় এটাকে। আচ্ছা, এগুলো এত ছোট কেন? এটা ছোট, অরিজিনাল মনে হচ্ছে ছোটই হবে। আচ্ছা, বাজারে যে বড় বড় মাছ পাওয়া যায় 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, না না ওইটা মনোসেক্স হবে না। কিন্তু এটা তো মনোসেক্সই বলে সবাই। এখন যদি কেউ মুখ দিয়ে বলে চামড়ার মুখ বলতে তার পয়সা লাগে না। আচ্ছা, আদৌ কোনো সম্ভব না। আচ্ছা, আমারও অভিজ্ঞতা যতটুকু বলে এটা হলো অরিজিনাল মনোসেক্স। কারণ কি ছোট মনোসেক্সগুলো ছোটই হয়, বাজারে যেগুলো বড় ওইগুলো হলো হাইব্রিড তেলাপিয়া। আচ্ছা, এটা কত লাইনে আছে আর কত করে দিলে? এটা আপনার কেজিতে 6 থেকে 7 হাজার হবে। এটা 700 টাকা, 1000। 700 টাকা, 1000। জি, যেহেতু অরিজিনাল। অরিজিনাল, অরিজিনাল। কতদিনে ওঠে এগুলা? এটা আপনার 3.5 থেকে 4 মাসের মধ্যে 700 গ্রাম ওজন হওয়া সম্ভব। অরিজিনালটা নিলে এটা দেখতে একটু ছোট হলেও এটা ফলনে বা চাষে কিন্তু বেশ। আপনার একটা পোলট্রি মুরগি যদি 1 মাসে যদি 2 কেজি আসা সম্ভব হয়, তাহলে একটা মাছও 3 মাসে 700 গ্রাম আসা সম্ভব হবে। কি এগুলো? এটা আপনার পাউডার হবে। পাউডার? কতদিন পর্যন্ত? 10 দিন। 10 দিন? আমার এখন 7000 কেজিতে, 10 দিনের মধ্যে মাছ আসবে 700 থেকে 800। কিন্তু এটা হরমোন খাওয়ানো? না, এটা হরমোন খাওয়ানো না, এটা বাচ্চা দিবে না, খুব দ্রুত বড় হয়। আচ্ছা, এখন আমরা আরেকটা মাছ দেখছি। কি মাছ এটা? ভেটকি মাছ বা কোরাল মাছ। কোরাল মাছ, সামুদ্রিক কোরাল মাছ, যথেষ্ট পরিমাণে কালেকশন এবং খুব সুন্দর একটা সাইজ। দর্শক, আপনারা দেখছেন যে কোরাল মাছ, এটা কেমন সাইজ আছে? এটা আছে সব সাইজ। আবার একটা মাছ কিন্তু দেখেন 4 ইঞ্চি 5 ইঞ্চি। খাবার খেয়েছে বেশি? না না না, এটা হচ্ছে মাথার মাছ। আচ্ছা, এই যে মাছটা মাথার মাছ, এটা হচ্ছে মেয়ে মাছ। এই যে এই দুটো মেয়ে মাছ, এটাও মেয়ে মাছ, কিন্তু এইটা আবার পুরুষ মাছ। এই মাছটা বারবার তো ছোট বড় আছে, মানে ছোট হিসেবে সম্ভবত। ভেটকি মাছ পারফেক্ট, এটা হলো রাক্ষসী প্রজাতির মাছ। এরা হলো মাছ মাছই খাবে, এরা অন্য কোনো খাবার খাবে না। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে ভেটকি মাছ হলো ফিট খাইয়ে চাষ করা হচ্ছে। এসব ভুল আর বানোয়ার কথা। কিছু কিছু লোক আছে যারা মনে করেন যে মাছ চেনে না, ইউটিউবে একটা প্রতিবেদন ছেড়ে দিয়ে সে ব্যবসায়ী হয়ে যায়। আচ্ছা, ভেটকি মাছে আপনারা ফিট খায় কীভাবে বলেন? আমি আজকে 20 বছর ব্যবসা করি, কোনো লোক আছে আমার সামনে ব্যবসা দেখাবে যে আমার আগের ব্যবসায় আছে আর ভেটকি মাছে মাছ ফিট খায়? কিন্তু নেটে কিছু কিছু দেখা যাচ্ছে যে ভেটকি মাছকে অভ্যস্ত করতেছে ফিট খাইয়ে। ওইটা ভুল কথা। এই যে ছোট ছোট যে কানপোনা মাছ, এসব মাছ আমরা মানুষে খাই না। আচ্ছা, কম দামে পাওয়া যায়? কম দামে পাওয়া যায় সেসব মাছ। আমাদের কানপোনা আছে, ঘাটপোনা আছে, নাইরেলি আছে, ফেদি আছে, এই সমস্ত মাছ বাজে মাছ যা মানুষে খায় না, সেই মাছ এই মাছে খায়। আচ্ছা, এর জন্য এই খাবারগুলো মজুত করতে হবে পুকুরে। এই খাবারগুলো মজুত করতে হবে, যাদের পুকুর অসংখ্য হয়ে যায় তারা এই মাছটা ফেলতে পারে, এই মাছটা ফেলবে। আর এর সঙ্গে তো অনেকে চিতলও করে। হ্যাঁ, এটা তো অনেকে চিতল করে, আমার এই পুকুরটা চিতল আছে। আচ্ছা, চিতল এই মাছটা আছে আপনার 6 ইঞ্চি, 6 ইঞ্চি সাইজ, 6 ইঞ্চি, 6 ইঞ্চি মাছ 6 ইঞ্চি দাম। আচ্ছা, এই মাছটা আবার ধরেন 4 ইঞ্চি। আচ্ছা, 5 ইঞ্চি 6 ইঞ্চি মাছ আছে আপনার 55 টাকা পিস, 3 ইঞ্চি আছে 35 টাকা। এই দেখেন 1 কিলো মাছ। জি, এই মাছটা মেয়ে মাছ। আচ্ছা, পুরুষ মাছ
বিলুপ্ত প্রায় প্রজাতির একটা মাছ যেটা বোয়াল মাছ বলা হয়, এটা সাধারণত বাজারে সচরাচর চোখে পড়ে না, তা ভাইয়ের কাছে কিছু কালেকশনে আছে। তো দর্শক আপনারা দেখছেন এখন একটা দুর্লভ প্রজাতির মাছ, সচরাচর আপনারা বাজারে কিন্তু এই মাছটা আপনারা দেখেন না বা সচরাচর পাওয়াও যায় না। কি মাছ ভাইয়া এটা? এটা তো বোয়াল মাছ। বোয়াল মাছ? জি। সেই বোয়াল মাছ এটা কি নদীতে হয় না হ্যাচারিতে সম্ভব? না, এটা নদীতে হয়, হ্যাচারিতে সম্ভব না। সম্ভব না? না না। তো বেশ বড় সাইজের। হ্যাঁ। আচ্ছা এটা মানে কিভাবে দেন এটা? এটা আছে আপনার 50 টাকা পিস। 50 টাকা? আর সাইজে যদি বলি আমি কেমন সাইজ হতে পারে? তাহলে 50 টাকা পিস সাইজ হলে আপনার 3 ইঞ্চি। 3 ইঞ্চি ওভার আছে? জি জি। না 3 ইঞ্চিরও বড়, আঙ্গুলের থেকে তো বেশ বড়। তাহলে 3-4 ইঞ্চি। আচ্ছা বোয়াল মাছটা তো একটু সেনসিটিভ মাছ যতটুকু জানি, এদেরকে প্যাকেটে দিলে থাকবে? হ্যাঁ দূরে থাকবে। এদু তো রাক্ষসী প্রজাতির মাছ। হ্যাঁ রাক্ষসী, আপনি বাজে মাছ খাবে আর কিছু না, মাছ ছাড়া অন্য কিছু খাবে না। তো দর্শক আপনারা দেখলেন বোয়াল মাছ, আর বোয়াল মাছ আপনারা অনেকেই জেনে থাকেন এটা হলো নদী খাল বিল জলাশয়ে হয়ে থাকে। এই বোয়াল মাছের বেশ চাহিদা আছে বাজারে, সচরাচর পাওয়া যায় না আর বাজারেও পাওয়া যায় না, ভাইয়ের কাছে কিছু কালেকশন আছে তাই এটা সবসময় আসেও না এই মাছটা, তাই এই মুহূর্তে সংগ্রহ আছে আপনারা চাইলে নিতে পারেন। চিতল এবং ভেটকি একই প্রজাতির মাছ? হ্যাঁ চিতল ভেটকি একই প্রজাতির মাছ, বোয়াল দর্শক এখন যে মাছগুলো দেখছেন এগুলো ঘের বা জলাশয়ে দেওয়ার জন্য কেজিতে 8-10টা সাইজের দেশীয় কাপ জাতীয় মাছ, বিশেষ করে রুই, কাতলা, সিলভার, কার্পু, ব্রিগেড এই ধরনের মাছগুলো ডেলিভারি করা হচ্ছে।